أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সময় তো মোমিনুর রহমান কাতার থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন, আমিন। আপনি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাইছি, সেটি হলো যে কোনো মানুষ যখন বেদাত করে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তখন তাকে আমি বেদাত যদি বলে দিই তাহলে এটা তো বিরূপ প্রতিক্রিয়া হয়। কেউ বলছে যে নরম ভাষায় দাওয়াতি কাজ করতে হবে। নরম ভাষায় দাওয়াতি কাজ কীভাবে করব এটা আপনি এখানে জানতে চেয়েছেন। আল্লাহ আপনাকে হেফাজত করুন। আপনি এখনও বাচ্চা পোলাপান, অল্প বয়সের ছেলে, আপনার এখন শেখা দরকার, এখনও শেখার সময় আছে। এখনও যদি দাওয়াতি কাজ করতে চান তাহলে আপনাকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের বিদ্যা আপনার বিদ্যা থাকতে হবে, আল্লাহর যে ওহির বিধান এটা আপনাকে জানতে হবে, এবং বড় আলেম ওলামা তাদের স্মরণাপন্ন হতে হবে, মাসলা মাসাইল জানা দরকার, শেখা দরকার, এবং যে জিনিসটা জানবেন সেই জিনিসটা নিজের মধ্যে আমল দরকার, তখন দাওয়াতি কাজের জন্য আপনি উপযুক্ত আস্তে আস্তে হতে পারবেন। দাওয়াতি কাজ করা, কোরআন হাদিসের বিদ্যা পৌঁছানো, এটা অনেক সম্মান এবং মর্যাদাপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোরআন মাজিদে বলছে, ওমান আহসানু কওলা মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওমান আহসানু কওলান মিম্মান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা, ওই ব্যক্তির সে উত্তম কথা আর কে হইতে পারে যে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে আমল করে, ওয়া ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজে মুসলমান থেকেই কাজ করে এবং বলে আমি মুসলমান। অর্থাৎ মুসলমান মধ্যে কোনো ব্যক্তি এই ধরনের কাজ করা কতই না সওয়াবের কাজ। এই জন্য নিজেকে আগে শিখতে হবে, জানতে হবে, নিজেকে পড়তে হবে, নিজেকে আগে গঠন করেন, নিজেকে আগে গঠন করা শিখেন। তারপরে একজনকে যখন একটা কথা বলতে হয় তখন নিজের ভাষা চেঞ্জ করতে হয়, ভাষা ভঙ্গিমা পরিস্থিতি অনুসারে বলতে হয়, এক একটা লেভেলে এক একটা পজিশন বুঝতে হয়, এক একটা মানুষের কাছে এক একটা পর্যায়ে বুঝতে হয়। সবাইকে সব পর্যায়ে কথা বলে আপনি মানাইতে পারবেন না, সবাইকে সব পরিবেশে সব ধরনের কথা বলা যাবে না। বিভিন্ন বিভিন্ন পরিস্থিতি দেখে, পরিবেশ দেখে আপনাকে ওই দাওয়াত পৌঁছাতে হবে, কথাগুলো পৌঁছাতে হবে। না হলে অনেক সময় কি কথা আপনি যেটা বলবেন সেটা তো কোরআনে কথা বলবেন, নাহলে হাদিসের কথা বলবেন, নাহলে ইসলামের কথা বলবেন, তখন এটা সে হিতে বিপরীত হবে এবং সে এটাকে অগ্রাহ্য করবে, এটার প্রতি অপমান করবে বা তুচ্ছতাচ্ছিল্য করবে বা এটা ফুঁ দিয়ে উড়াই দেবে বা এটার প্রতি অপমানমূলক কথা বলবে, তাহলে তো এটা অন্যায়। সেই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমার রবের পথে রাখো বিল হেকমা, হেকমতের মাধ্যমে। হেকমত কী আপনি জানতে হবে, যেটা বললাম। তারপর আর একটা বাসিরত, জ্ঞান থাকতে হবে, বিল হেকমত অল মাউজাতুল হাসানা, এবং সুন্দর বাক্য থাকতে হবে, কর্কশ হবে, চলবে না। আল্লাহ নবী যদি কর্কশ হইতেন তাহলে মানুষ আল্লাহ রাসূলের কাছে আসতো না। এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন, অলকুন্তা ফদ্দন গলিজ অল কলবিলান ফদ্দু মিন হাউলিক। তো দেখেন আল্লাহ রাসূলের ব্যবহারে মানুষ কত লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে আসছে, হাজার হাজার মানুষ। একটা ঘটনা সংক্ষিপ্ত পরিসরে বললে ভালো হবে। এক আরবি ব্যক্তি যখন মসজিদে এসে, আরবি বলতে গ্রাম্য ব্যক্তি, মসজিদে এসে প্রস্রাব করে দিয়েছিল, সাহাবিদের মধ্যে অনেকে তাকে দমকাদমকি করতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাতুজিমুহু, তাকে দমকাও না, প্রস্রাব করা শেষ হলে বললেন এক বালতি পানি এনে এই জায়গায় ঢেলে দাও। ওই লোকটা এই সব দেখতেছিলেন যে তাকে দমকাদমকি করতে না করা হচ্ছে এবং কিছু বলা হচ্ছে না, প্রস্রাব করে চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো মসজিদ এই কারণে তৈরি করা হয় না, বাস লোকটা যাচ্ছে গিয়া। তখন লোকটা মসজিদের বাইরে ইসলাম গ্রহণ করলেন এবং ইসলামের সাক্ষী দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার দেখে তার আশ্চর্য হইলেন, তার আশ্চর্য হলো এবং এই ব্যবহার দেখে দেখেন দাওয়াতি কাজের কী একটা হেকমত। তারপরে কথা আপনার বলা, এখন একটা লোকে বেদাত করতেছে, আপনি যদি সরাসরি তাকে বলেন হ্যাঁ মেয়েরা বেদাত করেন, এই করেন, সে করেন, সে ছুটে যাবে আপনার উপরে। আর বেদাত বললেও তো সে চলে যাবে, তাকে কোরআন হাদিসের যে আসল মূলনীতি সেই মূলনীতি তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যে কোরআনে কী আছে, হাদিসে কী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বা কীভাবে করা দরকার, আল্লাহর কথাগুলি কীভাবে মানা দরকার, ইসলামের শরীয়তে কী আছে। যখন বিভিন্নভাবে তাকে বোঝাবেন তখন দেখবেন আস্তে আস্তে নরম হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, তখন আপনার জ্ঞানকে সে শ্রদ্ধা করবে, সম্মান করবে। একদিন, দুদিন, তিন দিন এরকম বলতে বলতে সে জ্ঞানের প্রতি কী হবে, নমনীয় হয়ে আসবে, তখন অবশ্যই তার মন গলবে, কারণ এটা তো কোরআন হাদিসের বিধানে মিথ্যা নয়। আল্লাহ আপনাকে তৌফিক দিক। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, আপনাকে তো দূর থেকে অল্প বয়সের হিসাবে বোঝানো সম্ভব না, পড়া দরকার, জ্ঞান দরকার আপনার ভিতরে। আল্লাহ আপনাকে তৌফিক দিক। আল্লাহ আমিন আজ সাল্লাহ তালিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।